بسم الله الرحمن الرحيم শুভ দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লিগ্যাল আওয়ার প্রোগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি মোর্শেদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটর নাজির আহমেদ তিনি লিংকন্স চেম্বার্স অ্যান্ড সলিসিটার্সের প্রিন্সিপাল নাজির আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে যে কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন এবং আমাদের যে গেস্ট আছে তিনি সেই অনুসারে প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন জি নাজির ভাই আমরা বরাবরই চেষ্টা করি সবাইকে একটু রিসেন্ট আপডেট অথবা কমিউনিটির কোনো নিউজ থাকলে সেটা শেয়ার করার জন্য আমরা রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম আপনার কাছে নিশ্চয়ই আপডেট আছে আমরা যদি খেয়াল করলাম যে রুয়ান্ডাতে ফার্স্ট ফ্লাইট যাওয়ার জন্য প্রস্তুত এই বিষয়ে আপনি যদি দর্শকদের সাথে একটু খুব সুন্দর প্রশ্ন করেছেন তো তার আগে আমি জাস্ট একটা ছোট্ট আপডেট নিয়ে কথা বলবো গত দুই সপ্তাহ আগে 30 মেতে হাই পটেনশিয়াল ভিসা নামে একটা স্কিম চালু হয়েছে ইউকেতে আচ্ছা ওইটা অনেকটা ওইলে হাইলি স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার কি বলে ওয়ার্কারের আদলে কিন্তু সমান না আচ্ছা তো ওইটার মাধ্যমে যারা আসতে চান বাংলাদেশ থেকে বা বাংলাদেশি বংশোদ্ভূত খুবই কমই এটাতে চান্স পাবে আর কি তো ওই স্কিমের আওতায় আসলে পরে কোনো স্পন্সর লাগবে না সরাসরি তাকে এখানে আসার সুযোগ দিবে তবে ওইটাতে আসার জন্য তারা লিস্টেড 36-37 ইউনিভার্সিটি লিস্ট করেছে ওই ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েশন মাস্টার্স হতে হবে তো এই ইউনিভার্সিটিগুলো খুবই নাম করা যেমন MIT এরপরে হাওয়ার্ড এরপরে চীনের কয়েকটা জাপানের আছে ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি তো এগুলাতে বাংলাদেশি তো খুব কম লেখাপড়া করে সেখানে জি আর ওখান থেকে পাস করে এখানে কি আসতে চাইবে বা আসবে জি জি তো যেহেতু এটা স্কিম আসছে এই জন্য আমরা বললাম যে এটা হাই পটেনশিয়াল ভিসা আর কি ওইটার আওতায় আসলে পরে কোনো স্পন্সর যেমন ওয়ার্ক পারমিটের জন্য যেভাবে স্পন্সর লাগে এইভাবে স্পন্সর লাগবে না আচ্ছা এইটা একটা স্কিম আমরা জাস্ট বললাম আপডেটের জন্য আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে ঠিকই বলেছেন যে দেখেন গভর্নমেন্ট আগামীকাল প্রথম ফ্লাইটে রুয়ান্ডাতে অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের মধ্য থেকে 130 জনকে পাঠানোর পরিকল্পনা ছিল এখনও আছে তো এইটাকে চ্যালেঞ্জ করে গত সপ্তাহে গত বুধবারে 4 জন ইন্ডিভিজুয়াল অ্যাসাইলাম সিকার একটা ইউনিয়ন একটা চ্যারিটি এবং একটা প্রেশার গ্রুপ তারা অন ওয়ান ওয়েতে জুডিশিয়াল রিভিউ চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টে তো হাইকোর্ট থেকে গত শুক্রবারে তারা আবার ওই যে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জের মাধ্যমে ইনজাংশন সিক করেছিলেন কিন্তু ইনজাংশনটা হাইকোর্ট দেন নাই গত শুক্রবারে যতটুকু জানি তো আজকে সেটা হয়তো তারা অ্যাপিলে যাবেন বা পরবর্তী পদক্ষেপ নেবেন তো ওই ব্যাপারটা এখনও আজকে এবং কালকের মধ্যে অনেক কিছু ঘটবে বা অনেক ডেভেলপমেন্ট হতে পারে হবে ফ্লাইট হয়ে যেতে পারে অথবা ফ্লাইটকে হোল্ড করা হতে পারে কিন্তু এই হচ্ছে সর্বশেষ অবস্থা আচ্ছা ধন্যবাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে হোম অফিসের একটা মেসেজ ছিল কোর্টের উদ্দেশ্যে যে গভর্নমেন্টের যে পলিসি এটার মূল উদ্দেশ্য হচ্ছে নিরুৎসাহিত করা যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করে আপনাদের অভিমত কি এই বিষয়ে এই যেটা পলিসিগত সিদ্ধান্ত গভর্নমেন্ট তো চাইবেই তার পলিসি মানে কি বলে ইমপ্লিমেন্ট করার জন্য এবং মিলিয়নস মিলিয়নসের কন্ট্রাক্ট রুয়ান্ডার সাথে অলরেডি সাইন করা হয়েছে এবং সম্ভবত ফান্ড অ্যালোকেটও করা হয়েছে সুতরাং গভর্নমেন্ট চাইবে তার পলিসি তার সিদ্ধান্তটা এভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আবার যারা জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করেছেন বেশ কয়েকটা জিনিস তারা চ্যালেঞ্জ করেছেন একটা হচ্ছে যে হোম সেক্রেটারির এই পাওয়ার বা এখতিয়ার ডিসকাশন আছে কিনা না এভাবে রিফিউজিদেরকে অনেক দূরে পাঠানোর দুই নম্বর হচ্ছে যে রুয়ান্ডা ইজ ইট এ সেফ কান্ট্রি তিন নম্বর হচ্ছে যে ওখানে ম্যালেরিয়া নামে রোগ প্রাদুর্ভাব বেশি ওখানে কি তারা এডিকুয়েটলি তারা এটা ট্যাকেল দিতে পারতেছে তো এই মতো অবস্থা এখান থেকে অ্যাসাইলাম সিকারদেরকে এখানে পাঠানো কতটুকু যুক্তিযুক্ত
এরপরে পার্সোনাল যারা অ্যাসাইলাম সিকার দে হ্যাভ রাইট কি বলে হিউম্যান রাইটস, তো ওই হিউম্যান রাইটসের আলোকে ওখানে তাদেরকে পাঠানো কতটুকু যুক্তিযোগ্য, মোটা দাগে এই তিন চারটা ব্যাপার নিয়ে তারা চ্যালেঞ্জ করেছেন। এবং হোম সেক্রেটারি রেসপন্স দেবেন তার লয়ারের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে, এরপরে জাজ সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি জাজ, হাইকোর্ট জাজ অথবা অ্যাপিল যদি যায়, অ্যাপিলে যায় যদি, তাহলে অ্যাপেলেট অথরিটির জাজ যদি ইনজাংশন না করে বা না দেন, তাইলে কিন্তু ওই যে তাদেরকে ফ্লাইট হোল্ড করানো যাবে না, তারা চলে যাবে। জি, ধন্যবাদ সুন্দর আপডেট দেওয়ার জন্য। আমরা একটা কল নিয়ে নিব এই মুহূর্তে। জি কলার, আসসালামু আলাইকুম। প্রিয় কলার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। জি বারাস্টার বালা হইনি। জি আসসালামু আলাইকুম, বালা আছি ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি ওটা জানতাম চাইলাম ভাই, বলুন। আমার মাত বুঝা হয়নি ভাই। জি বলুন, বুঝা যাওয়ার হুক আছে আপনার প্রশ্ন? জি আমার প্রশ্ন, আমার প্রশ্ন, আমার ওয়াইফের দেশ থেকে আনতাম আর কি, তা আমি খাম খাজ এগুলা রেডি করে দিয়েছি, তাহলে গড় আমি এখনো মিলাইতে পারছি, আমি হয়তো সেগুলোকে তাই রেন্ট আনমু বা আমি সেগুলোকে শেয়ার হইয়া বাড়া নিমু আর কি। অ্যাপ্লাই করার কতদিন আগে এই গড়ের ডকুমেন্ট এগুলো দেওয়া লাগবো? গড় কতদিন আগে গড় থাকা লাগবো স্পেসিফিক্যালি এভাবে টাইম না লিপিবদ্ধ না। আপনি অ্যাপ্লাই করার আগে যদি দুই তিন মাস থেকে যদি গড়টা অ্যাভেলেবল থাকে অথবা এক মাস থেকেও থাকলে, আপনার যদি প্রপার ডকুমেন্টসটা দেওয়া যায়, যে গড়ের যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো দেওয়া যায়, তাহলে আমার মনে হয় অসুবিধা হইতো না। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতে যেভাবে প্রায় ছয় মাস মিনিমাম ছয় মাস, আর সেলফ এমপ্লয়েড হলে এক বছর, এই ধরনের যে বাধ্যবাধকতা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা না। তার মানে হইল গিয়া যে আপনি যদি এখনও যদি অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন আর অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করা থাকে, তাহলে আপনি সুইন অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, বিশেষ ধন্যবাদ, এবং খুব সুন শীঘ্রই আপনার ওয়াইফ আপনার সাথে জয়েন করুন, এই প্রত্যাশা আমাদের রইল। জি ধন্যবাদ, আমাদের সকলের এই প্রত্যাশা রইল। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে এটা তো অবশ্যই ইনজাংশন যদি গ্রান্টেড না হয় তাহলে তাদেরকে ফেরানো, তাদেরকে থামানো যাবে না, তারা তাদের মানে কাজ চালিয়ে যাবে। তো আপনার অভিমত কি, মানে এই যে একটা প্রক্রিয়াতে গভর্নমেন্ট যাচ্ছে বা এই পলিসিতে, বা অ্যাজ এ লয়ার আপনার অভিমত কি যে এই যে পরিস্থিতিতে যাচ্ছে, আপনারা কি ভাবছেন তা নিয়ে? দেখেন, কোর্টের ইনজাংশন আসবে কিনা না এটা তো আমাদের ব্যাপার না, জাজ সিদ্ধান্ত নেবে। না, ওভারঅল যে তো জাজ সিদ্ধান্ত নেবেন, এবং জাজের ওখানে একটা স্ট্রাইক ব্যালেন্স করতে হয়, একদিকে হচ্ছে গভর্নমেন্ট রাষ্ট্রের ইন্টারেস্ট, আরেকদিকে হচ্ছে ব্যক্তি এবং যারা লিটিগেন্ট, যারা জুডিশিয়াল রিভিউ ক্লেইমেন্ট, তাদের ইন্টারেস্ট, তো দুইটার মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করে ওনাকে জাজমেন্ট দিতে হয়। কিন্তু পার্সোনালি যদি আমি বলি, তাহলে এইভাবে হাজার হাজার মাইল দূরে আপনি রুয়ান্ডাতে অ্যাসাইলাম সিকারদেরকে পাঠাবেন, যারা তাদের জীবনের রিস্ক নিয়ে দেশের ইয়ে থেকে পালিয়ে আসছেন, জীবন নিয়ে পালিয়ে আসছেন, এবং তাদেরকে আবার হাজার হাজার মাইল দূরে পাঠাবেন, এটা আমি পার্সোনালি আমি মেনে নিতে পারতেছি না, পারি না। অনেক যুক্তি হচ্ছে যে দেখেন কিছু দাগি আসামি ক্রিমিনাল হিউম্যান স্মাগলার, তারা এই সুযোগে ব্রিটেনকে তারা টার্গেট করে ওখানে পাঠাচ্ছে লোকদেরকে, আপনি রিসোর্স এমপ্লয় করেন, তাদেরকে ধরেন, তাদেরকে ডিটার করেন, কিন্তু যদি ইনোসেন্ট অ্যাসাইলাম সিকাররা আসে তাদেরকে আপনি সেখানে পাঠাবেন কীভাবে? আপনি ফ্রান্সের সাথে ভালো করে নেগোসিয়েট করে একটা ইয়েতে আসেন, যাতে করে ফ্রান্স এবং ইউকে সারাশি অভিযান দিয়ে এই স্মাগলারদেরকে ধরতে পারে। কিছু লোক হয়তো এটার মিস ইউজ করতেছে, করবে, কিন্তু ইনোসেন্ট লোক তো আছে, অবশ্যই দশজন লোক পার পেয়ে যাক, কিন্তু একজন ইনোসেন্ট লোককে তো আপনি শাস্তি দিতে পারেন না। তো এই সূত্র ধরে বা এই প্রিন্সিপলকে অ্যাপ্লাই করে যদি আমরা বলি যে আজকে সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, আপনি ইরাক থেকে, লিবিয়া থেকে যে মানুষ আসছে, ইয়েমেন থেকে আসছে, এই যে ওখানে অশান্তি বিরাজ করছে, আপনাদের কি ইউকের দায় দায়িত্ব নাই? ওখানে সিভিল ওয়ার ক্রিয়েট করার জন্য আপনাদের কি দায় দায়িত্ব নাই? আফগানিস্তান কি বলে লিবিয়া বা ইরাক তো আগে এইভাবে ছিল না,
আমরা 15-20 বছর আগে লিবিয়া একটা প্রমিসিং কান্ট্রি ছিল, ইরাক একটা থ্রাইভিং ইকোনমি ছিল, কিন্তু আজকে তাদের এই অবস্থা কেন? কত মিলিয়নার, কত কোটিপতি, কত লক্ষ লক্ষ পাউন্ড ডলার ইনকাম করতো, আজকে তাদের পথের ভিখারির মতো। তো তারা জীবন নিয়ে আসছে, কিন্তু আপনি তাদেরকে পাঠিয়ে দিলেন আরেকটা অফশোর স্টেটে, অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে। সেখানের ব্যাপারে, তাদের হিউম্যান রাইটস রেকর্ডের ব্যাপারে অনেক কথা আছে। ধন্যবাদ, আমরা একটু কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে মর্গেজ সম্বন্ধে। মর্গেজ হইতে মিনিমাম কতদিন লাগে, আর ঘরের রিমর্গেজ হলে কতদিন লাগে? আচ্ছা, উনি প্রপার্টি বিষয়ক যে মর্গেজ না কলার, একবারে মিনিমাম ম্যাক্সিমাম পিরিয়ড বলতে কোনো কিছু নাই। এইটা ডিপেন্ড করে আপনি যে অ্যাপ্লাই করলেন, আপনি যে ল্যান্ডার, যে তার ব্রোকার ল্যান্ডার এবং আপনার এবং সলিসিটার, এখানে বেশ কিছু অ্যাক্টরসদের অ্যাক্টিভ সহযোগিতা লাগে। সুতরাং আপনি পিন পয়েন্ট করে বলতে পারবেন না 3 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 3 মাস। এখানে সার্ভে মর্গে আনতে হলে সার্ভে লাগবে, সার্ভে প্রপার্টি অ্যাক্সেসের জন্য আপনার এবং প্রপার্টিদের যদি কেউ মালিক থাকে অথবা টেনেন্ট থাকে তার কোপারেশনের দরকার আছে। এরপর সার্ভেয়ার যে দিবে কতটুকু কুইক এবং এফিশিয়েন্ট ওয়েতে রিপোর্ট দিতে পারবে, এবং সার্ভে করার পরে কি এখানে স্ট্রাকচারাল সার্ভে ইনভলভ কিনা না এবং লাগবে কিনা না সেটারও ব্যাপার আছে। এরপরে মর্গেজ ল্যান্ডার যারা, তারা কতটুকু কুইক এটা আপডেট করে তারা অফার দিবে কিনা না। এরপরে আপনার সলিসিটারের কাছে হয়তো কিছু ইনকোয়ারি যাবে, ওইগুলা তারা কতটুকু কুইকলি তারা রেসপন্ড করবেন, এবং আপনার পক্ষ থেকে মর্গেজ সার্ভের জন্য ফিজ এগুলো দেওয়া। তো এইগুলা বললাম, যে এই যে জিনিসগুলো বললাম সবগুলার মানে অ্যাক্টিভ কোপারেশন যদি হয় তাহলে হয়তো একটু স্পিডি আর হবে, আর না হলে একটু সময় লাগবে। এজন্য মর্গেজ নিয়ে যারা বাড়ি করেন মানে বাড়ি কিনেন, আমি দেখেছি আনুমানিকভাবে 2-3 মাস বা এর চেয়েও বেশি লাগতে পারে। আপনার এখানে বেশ কিছু জিনিস আপনার আয়ত্তে আছে, আপনি কুইকার করতে পারেন, কিন্তু যখন নতুন প্রপার্টি কিনতে যাবেন তখন তো এটা অনেক কিছু আপনার হাতে নাই। তবে যদি মনে করেন নর্মাল মর্গেজে 3-4 মাস লাগে, রিমর্গেজে 1-1.5 মাসের মধ্যে হওয়ার কথা। এইটা একটা রাফ এস্টিমেট দিলাম, এর চেয়ে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। জি, খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হব। দুঃখিত, কত জপ হয়ে গেছে। জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি সুন্দর করে কয়েকটা বিষয় আসলে আমাদের দর্শক উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন, যে আসলে মানবিক অনেকগুলা কারণ রয়ে গেছে যে রোয়ান্ডা পাঠানোর ক্ষেত্রে। আমরা অ্যাসাইলামের সার্বিক যেই বিষয়গুলো দেখতে পারি, যে এই ক্ষেত্রে কি আমরা মনে করতে পারি যে রোয়ান্ডা থেকে অ্যাসাইলামের অ্যাপ্লিক্যান্ট যারা, তাদের অ্যাপ্লিকেশন খুব দ্রুত সমাধান করা হবে, অথবা আগের মতোই নর্মাল প্রসিডিউরে চলবে অ্যাপ্লিকেশন প্রসেসটা, যেটার কথা বলছিলাম? না দেখেন, আপনি যেটা বলছেন যে কতটুকু স্পিড হবে, এটা তো হোম অফিসের ব্যাপার। আমরা যদি গত 2-3 দশকের হোম অফিসের ট্র্যাক রেকর্ড দেখি, বিভিন্ন বিষয়ে হোম অফিস কম্পিটেন্সির প্রমাণ দিতে পারেন নাই। তারা পলিটিশিয়ানস বলেছেন এক কথা, কিন্তু কার্যকরভাবে দেখা গেছে অন্যটা। তারা ফিগার নিয়ে কথা বলেছেন, দেখা গেছে যে তারা মিট করতে পারেন নাই, এভাবে হয়েছে। এবং এখানে অ্যাসাইলাম, ইমিগ্রেশন, আমরা যদি ওয়ার্ক পারমিট ধরি, আমরা যদি ওই যে সেক্টর ওয়াইজ স্কিম ধরি, এর পরবর্তীতে আমরা যদি স্টুডেন্টদেরকে নিয়ে ধরি, হোম অফিস বারবার কিন্তু তারা দেখছি যে সঠিকভাবে কম্পিটেন্টলি তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন নাই। বিসা কলেজ নামে কিছু কলেজ ছিল 1-1.5 দশক আগে, কত লোককে মিলিয়নার বানিয়ে দিয়েছে, হোম অফিসের কোনো ট্র্যাক রেকর্ড এবং চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। পরে তারা রিয়েলাইজ করেছে ইট হ্যাজ বিকাম টু লেট। ঠিক অনুরূপভাবে এখন যে স্টুডেন্ট বিসার ক্ষেত্রে আইএলটিএস ছাড়া এবং এইটা যে কলেজ বা ইউনিভার্সিটির হাতে দিয়ে অনেক অছাত্র ইউকেতে চলে আসছে, তাদের ভবিষ্যৎ কি?
একসময় তো টনক নড়বে, কিন্তু তখন তো টু লেট হয়ে যাবে, পরবর্তীতে ওই ওই দেশটাকে ব্লেম দেওয়া হবে যে পার্টিকুলার দেশে তুমি ব্ল্যাকলিস্ট, তখন তো দেশ বা অনেক ইনোসেন্ট স্টুডেন্টরা তার ভিকটিম হবে। বাংলাদেশে অনেক ভালো ছাত্র এসে পড়াশোনা করতে পারত, কিন্তু আর আসতে পারবে না, তারা সুযোগ নিতে পারবে না। ঠিক অনুরূপভাবে অ্যাসাইলামের যে জিনিসটা, অ্যাসাইলামের লটা ইউকের মেইন প্রিন্সিপাল লটা কিন্তু ইউকে ডোমেস্টিক ল থেকে আসে। আমি কি আপনাকে ইন্টারাপ্ট করবো, আপনার ব্যাখ্যাটা আমি শুনতে যাচ্ছি মনোযোগ দিয়ে, আমাদের দর্শক শুনবে, আমরা একটা কল নিয়ে নেবো। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কলার। জি আমি একটা জিনিস জানতাম চাইলাম, আমার নানা ব্রিটিশ আসলা উদ্দেশ্য, তার ফার্স্ট মেয়ে তাকে তিন মেয়ে উদ্দেশ্য আনছই, আর তার সেকেন্ড ওয়াইফ আনছই না, তার ফার্স্ট ওয়াইফ আনছই না, আর দুই মেয়ে বাংলাদেশ আসলা, তারা ব্রিটিশের আগে জন্মিশন করে তারা আনতে পারছই না, এখন কোন উপায় আছে নিতা, মানে আমি আমার আম্মারে আনতাম, আমি আর কি আমার হাজবেন্ডে মেয়ে দুই উদ্দেশ্য আইছি। আচ্ছা আচ্ছা, আপনার হাতন নানি আইছো, আর একজন ওয়াইফ যে দেশো আসলাইনতে আসুন নি হলো, আমার আসল নানি। আচ্ছা, তো না আপনার আম্মারে আনতে পারতো না, আপনি একটু আগে কইছো যে তার সিটিজেনশিপ হওয়ার আগে জন্মগ্রহণ করছেন, তো সিটিজেনশিপ হওয়ার আগে যদি জন্মগ্রহণ করেন তাইলে তাই যে তার বাফর অধীনে যে নাগরিকত্বটা পাস হইতো ওইটা হইতো না, যার কারণে ব্রিটিশ ল বা সিটিজেনশিপ লর আন্ডারে আপনার আম্মায় কোনো বেনিফিট পাইতে নাই, যেহেতু তার জন্মটা তার আব্বার আপনার নানার ব্রিটিশ হওয়ার আগে জন্ম হয়েছে। একটা জিনিস তাই লাভবান হইতে পারলাও নে, যদি তাই 18 নিচে থাকতে তার বাফে অর্থাৎ আপনার নানায় যদি অ্যাপ্লাই করতে ডিপেন্ডেন্ট হিসাবে, তখন ডিপেন্ডেন্ট হিসাবে আইতে পারলাম না, কিন্তু অবভিয়াসলি আপনার আম্মার বয়স তো এখন 18 অনেক উপরে, হয়েছেন 60 খান তাতে, সুতরাং আপনার আম্মায় ইমিগ্রেশন রুলে তো ওই তো নয়, আর সিটিজেনশিপ রাইটটাও ওই তো নয়, নাগরিকত্ব আপনার নানা থাকে আপনার আম্মার কাছে পাস হইতো না, কারণ তার জন্ম হয়েছে সিটিজেনশিপের আগে। তো আশা করি কলার আপনার ধারণা বা আপনার আর কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, অন্য কোনো ওয়ে আপনি মনে করুক, ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিজিট বা অন্য কোনো, তো অনেক ক্যাটাগরি আছে, এটা আপনি কোনো একজন আইনজীবীর লোকে বইয়া আপনার আম্মার সার্কামস্টেন্সেস, আপনার সার্কামস্টেন্সেস বা আপনার ফ্যামিলি সার্কামস্টেন্সেস সব কিছু মিলিয়া জানার পরে তখন হওয়া যাইব যে কোনটা তার লাগে সঠিক হইব। তবে আপনার প্রশ্নের উত্তরটা আছে আপনার নানার মাধ্যমে তাই নিজস্ব সিটিজেনশিপ ওর, অর্থাৎ ইহুদিয়ার চেষ্টা করেন না জানো, খানকা পয়সা খরচ করিয়া কোনো লাভ হইতো না। আপনার আম্মার ব্যাপারে সেটেলমেন্ট অথবা ভিজিট ও দুইটার একটা হয়তো রেলিভেন্ট হইব, কিন্তু এগুলো বিস্তারিত তথ্য নিয়ে হওয়া লাগবে আর কি। জি খোলার অশেষ ধন্যবাদ। খুব সুন্দর। জি দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হব। আপনার ভলিউম খুব লো, আপনি যদি আর একটু, জি এখন শোনা যাচ্ছে, খুব স্পষ্ট শোনা যাচ্ছে, প্লিজ বলুন। আমি বলছি যে ক্যারার যে ভিসা বাংলাদেশ থেকে আইতে হইলে এখন কোনো এক্সপিরিয়েন্স লাগবে নি, এটা কোনো বাংলাদেশ কোনো রেড লিস্ট আছে নি, আর নাম্বার টু যদি ক্যারার কে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চায় ওনাকে, ওনার যদি বিয়ে থাকে না আগে কোর্স ইস্যু হওয়ার পরে ওরা যদি নতুন বিয়ে ম্যারেজ রেজিস্ট্রি করে ওরা বাংলাদেশের কোন এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন লাগবে কিনা, একবারে কোন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স না হইলে সে আনবো ক্যারার হিসাবে, মনে করুক একজন লোক একবারে বেকার, তার কোনো খামটাম নাই, কোন কোম্পানি তাকে রিক্রুট করবে না, আর ক্যারার ভিসা আপনি নিজে আনতে পারতেন না, আপনি জানা মতো কোনো ক্যারার কোম্পানি থাকলে তারা স্পন্সর করতে হইব, তারা স্পন্সর করব ই ব্যক্তিরে ক্যারার লাগে লইয়াওয়ার লাগে, এবং ক্যার ইন্ডাস্ট্রি যদি তার এক্সপিরিয়েন্স না থাকে, একবারে মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওয়াই উড এ ক্যার কোম্পানি স্পন্সর দ্যাট পার্সন,
আর কেন আমি তো কেয়ার লাগি যে জিনিসটা লাগে আইতে আসলা এগুলো তো পারপাস সার্ভ হইতো না, বরং হি উড বি ওর শি উড বি এ লাইবিলিটি ফর দিস সোসাইটি ফর দিস কোম্পানি। আমি যদি আমার কেয়ার কোম্পানি থাকে তাহলে স্বাভাবিক কারণে আমি এমন একজন লোককে আনতাম না যার কোনো মিনিমাম এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন নাই। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট কেয়ার বিষয়ে আইতে হইলে একটু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে, হয়তো স্কিল ওয়ার্ক পারমিটর লাখান বা হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট প্রোগ্রামার লাখান এত হাইলি খেলিবার আলা অথবা এত খুব বেশি উচ্চ মানের এক্সপিরিয়েন্সের দরকার নাই, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট অবশ্যই মিট করা লাগবে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে একটু ফিরে যাই। আমরা আশা করতে পারি দ্রুত বলছিলাম যে অ্যাসাইলামটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইন, তার বেসিক আইনটা হচ্ছে জাতিসংঘের কনভেনশন, ইউএন কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রেফিউজি। এই কনভেনশনের সিগনেটরি পৃথিবীর অনেক দেশ, এবং একটা সভ্য গণতান্ত্রিক এবং ফরওয়ার্ড লুকিং কান্ট্রি হিসাবে ইউকে ইজ এ সিগনেটরি, এবং তার উপরে এইটার কর্তব্য বর্তায় যে এই কনভেনশনকে ওই দেশ রেসপেক্ট করবে এবং করেন, এবং এর আওতায় অ্যাসাইলাম সিকারদের রাইট আসছে। সুতরাং এখানে ডোমেস্টিক পলিসি, ডোমেস্টিক গাইডলাইন, পলিটিক্স পলিসি এগুলাকে দিয়ে যারা অনেস্ট এবং জেনুইন অ্যাসাইলাম সিকার তাদেরকে প্লিজ আপনারা ডাবল ভিকটিম করবেন না। আজকে সিরিয়াতে যে সিভিল ওয়ার চলতেছে, আজকে মনে করেন লিবিয়া দেশটা তছনছ হয়ে গেল, ইরাকে এখানে কি অবস্থা আছে আপনারা জানেন, এর পিছনে ডেভেলপ কান্ট্রিগুলোর কোনো দায় নেই। আজকে ইরাকে হাফ এ মিলিয়নের উপরে শিশু মারা গেছে, তো এখনকার অবস্থা দেখেন, ওই সময় সাদ্দাম থাকতে তখন দেশের অবস্থা দেখেন, লিবিয়ায় এখনকার অবস্থা দেখেন, গাদ্দাফি থাকতে তখন তার অবস্থা দেখেন। তো এই যে অবস্থায় মানে সিভিল ওয়ারের কারণে লক্ষ লক্ষ মানুষ যে শেষ হয়ে গেল, যারা এখনও জীবন নিয়ে বেঁচে আছে তারা যখন জীবনের থাকিতে দেশ থেকে বের হয়ে আসছে বাঁচার জন্য, তো তাদের সাথে তো এই আচরণ করতে পারেন না। ইরাককে দখল করা হলো 45 মিনিটসে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনে সে ইউরোপে অ্যাটাক করে নেবে, ইউকেতে অ্যাটাক করে নেবে, পরে দেখা গেল আসলে কিছুই নাই, কিছুই নাই, একটা পিএইচডি থিসিস চুরি করে একজন রিপোর্ট দিয়ে দিল, তো ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন নাই। কিন্তু এই সুবাদে বা এটাকে লক্ষ্য করে তছনছ করে দেওয়া হলো একটা সার্বভৌম কান্ট্রিকে, কিন্তু তার জন্য কোনো দায় দায়িত্ব কেউ নিল না, কাউকে বিচারের আওতায় নিয়ে আসা হলো না, অথচ হাফ এ মিলিয়ন লোক চলে গেল। তো এই যে ডিসপার্সমেন্ট হচ্ছে মানুষরা দেশের বাইরে যে চলে আসছে, তার কি দায়িত্ব বর্তাবে না এই ইউকের উপরে বা আমেরিকার উপরে বা ইউরোপের উপরে? তো আপনি যে এখন পট করে পলিটিক্সের সিদ্ধান্ত নিয়ে রাজনীতিকে মাথায় নিয়ে পাবলিকের জনসমর্থন পাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিলেন হাজার হাজার মাইল দূরে একটা গোয়েন্তানামা বের মতো একটা আইসোলেটেড জায়গাতে একটা দেশে আপনি পাঠিয়ে দিচ্ছেন তাদেরকে, কিন্তু এই তারা যে দেশ ত্যাগ করলো মেইন কারণটা কি, কেন তারা দেশ ত্যাগ করতে বাধ্য হলো, কেন জীবন নিয়ে তারা আপনার দেশে আসতে হলো? এখানে অনেকে দেখবেন যে হাজার হাজার ডলার তারা রুজি করতো মাসে, যে তারা আজকে পথের ভিখারির মতো আসছে। তো এটা হচ্ছে একটা মোরাল হাই গ্রাউন্ড থেকে চিন্তা করলে দেখবেন যে আপনি ইউ ক্যানট রিকনসাইল উইথ পলিটিক্যাল সিদ্ধান্ত, পলিটিশিয়ান পলিটিক্স আপনি চিন্তা করতে পারবেন না। আপনি দেখেন না যে রুল ক্রিয়েট করে সর্বোচ্চ ব্যক্তি রুল ব্রেক করতেছে, পেনাল্টি পাচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কথা বলতেছি, নিজের রুল ব্রেক করলো, কত লোক তার আপনজনের জানাজায় ফিউনারেলে অ্যাটেন্ড করতে পারে না, কারণ গভর্নমেন্টের রুল। কোভিডের কথা আপনি চিন্তা করেন, এখন কোন প্রেক্ষাপটে চিন্তা করলে কিছুই পাবেন না, কিন্তু এমন এক সময় কোভিডের রুল ছিল যে ওই রুলের কারণে ল অ্যাবাইডিং সিটিজেন তার নিকটাত্মীয়ের ফিউনারেলে জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই, আর তুমি ডাউনিং স্ট্রিটে পার্টি করে দেদারসের রুল ব্রেক করে পেনাল্টি খাচ্ছ।
জি ধন্যবাদ। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, আবার আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগেলে আবার। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমন্ত্রণ আছে আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগাল আওয়ারে। আপনাদের সঙ্গে আছে আমি মোর্শদুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার নাজির আহমেদ। তিনি লিঙ্কনস চেম্বার অ্যান্ড সলিসিটার্সের প্রিন্সিপাল। ধন্যবাদ নাজির আহমেদ, আমরা খুব সুন্দর আলোচনা করছিলাম, সেই সাথে কলও নিয়েছিলাম, যদিও কল ক্যামেরা প্রায়োরিটি দিয়ে থাকি। ঠিক আপনি যে বিষয়টা বলছিলেন, সর্বশেষ সার্বিক যে পরিস্থিতি এখন দাঁড়ালো, আমরা তাহলে আমরা গভর্নমেন্ট যে মিলিয়ন্স অফ পাউন্ড খরচ করতেছে তারা ওইখানে, এটার কি অর্থ, মানে পারপাসটা কি? দ্রুত সার্ভিস দেওয়া নাকি ওদেরকে ওনাদেরকে জেলে বন্দি করে রাখা, এই ধরনের? আমি তো মনে করি যে মিলিয়ন্স অফ পাউন্ড ওনারা রুয়ান্ডার সাথে অ্যাকর্ড বা চুক্তি করে যে খরচ করছেন, এটা যদি এখানে খরচ করতেন জি, এবং ফ্রান্সের সাথে বর্ডার টাইট করতেন জি, এখানে রিজোর্সিও করতেন, তাহলে অনেক ফ্রুটফুল রেজাল্ট চলে আসত জি। কিন্তু এটা না করে ওনারা লয়ারদেরকে দায়ী করবেন, ওনারা অন্য দিকে অন্য রিজনকে দায়ী করে তাদের, কারণ এটা হচ্ছে একটা হট কেক। মনে করেন ইমিগ্রেশনের ব্যাপারে যত সাহসী অভিযান আপনি পরিচালনা করতে পারেন, যত লিমিট করতে পারেন, যত আটকাতে পারেন, তত এই ব্রিটিশ ভোটাররা, কারণ নির্বাচন তো আসছে সামনে, তত ব্রিটিশ ভোটাররা কিন্তু খুব আনন্দিত হয়। এই জন্য নির্বাচন আসলে পরেই আগ থেকে পলিটিশিয়ানরা ওই বুটা কি বলে ইমিগ্রেন্ট কার্ডটা ইস্যু মানে কাজে লাগায় বেশি করে আমাদের এই গভর্নমেন্ট এটাই চায়। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে অ্যাসাইলাম তারা ভালো করে ট্যাকল করতে পারতেছেন না, তো এইটার মাধ্যমে পাবলিককে বোঝাবেন, লোক তারা যারা আসছে তাদেরকে আমরা রুয়ান্ডা পাঠিয়ে দিচ্ছি, তো পাবলিক আশ্বস্ত হবে। কিন্তু মানুষ রুটে যায় না, প্রবলেমের রুটে যায় না। গভর্নমেন্টকে মানে অ্যাকাউন্টেবিলিটি যাকে বলে, ওই অ্যাকাউন্টেবিলিটিটা খুব ভালোভাবে হচ্ছে বলে আমার মনে হয় না, দ্যাট ইজ মাই পার্সোনাল ভিউ। আপনি মনে করেন গত সপ্তাহে নো কনফিডেন্স মোশন আসলো প্রধানমন্ত্রীর ব্যাপারে, কোথায় আসলো? তার নিজের দলের এমপিদের কাছে। তার মানে নিজের দলের এমপিরা চাইলে ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে চেঞ্জ করতে পারেন, কোনো ইলেকশন লাগে না। এটাই হচ্ছে ব্রিটিশ ডেমোক্রেসির লুপ হোল বা দুর্বলতা বা উইকনেস। যদি ওই দিন বেশিরভাগ মেজরিটি আসতো বরিস জনসনের এগেনস্টে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যেত, অন্য একজন হয়ে যেত তাদের পার্টি থেকে। তার মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্যান বি চেঞ্জড বাই দ্য ডিসিশন অফ এ পার্টি, কোনো ইলেকশন লাগতো না। বরিস জনসন না হয় যদি আরো কাউকে নিয়ে আসতো, তাহলে বরিস জনসন না হয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে যেত কনজারভেটিভ পার্টি থেকে, আগামী ইলেকশন পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকতো। তার মানে হচ্ছে ব্রিটিশ পাবলিক উড নট হ্যাভ এ সে আনটিল নেক্সট ইলেকশন। একটা পার্টি, ইন্টারনাল একটা পার্টি সিদ্ধান্ত নেবে কে প্রধানমন্ত্রী হবে। আমি অনেক খোঁজাখুঁজি করে, অনেক রিসার্চ করে আমি ওই উইকনেসটা পাইছি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের, যে একটা দলের এমপিরা ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে খেয়ে ফেলতে পারে। যেমন থেরেজা মেয়েকে খেয়ে ফেলছে, ঠিক অনুরূপভাবে বরিস জনসনকে খেয়ে ফেলতে পারতো। তো এটা হচ্ছে ডেমোক্রেসি। তো আমি মনে করি যে এই এই যে পার্টিগেট যে কেলেঙ্কারি হলো, এবং এখানে স্পষ্ট আমরা যারা রাজনীতির ব্যাপারে, আমরা যারা সমসাময়িক বিষয়ের উপর খবর রাখি, পার্লামেন্টে এমন তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন যেটা যে কোনো ডেফিনেশনে মিসলিডিং অফ পার্লামেন্টে আসে, কিন্তু কী হলো? অথচ অ্যাসাইলাম সিকার যারা, তাদের জীবন নিয়ে, তাদের জীবনের রিস্ক নিয়ে আপনারা পলিটিক্স করতেছেন। আপনারা স্টুডেন্ট ভিসা এমন একটা ফ্লাডগেট ওপেন করে দিয়েছেন, বিভিন্ন দেশ থেকে আসছে এবং কলেজ ইউনিভার্সিটির কাছে আপনি ছেড়ে দিয়েছেন ইংলিশ রিকোয়ারমেন্টটা। এখন তারা তো সেভাবে চেক টেক না করে, কারণ ইউনিভার্সিটি তো স্টুডেন্টের দরকার, ইকোনমিক প্রায়োরিটি। এক্স্যাক্টলি, তাদের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা চলে আসছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ভালো করে মানে কি বলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। তো তারা এমনভাবে, আমরা তো দেখেছি যে এমনভাবে স্টুডেন্টরা আসছে, এসেই চিন্তা করে কীভাবে থাকবে, কীভাবে অ্যাসাইলাম ক্লেম করবে, কীভাবে ইউরোপের অন্য দেশে চলে যাবে। তো এই সুযোগটা করে কে দিয়েছে? আমি তো তাদেরকে দায়ী করতেছি না। তুমি সিস্টেমটা এমনভাবে করেছো যাতে করে ওই সিস্টেমের আওতায় অছাত্র ছাত্র নাই তারা চলে আসতে পারে, এবং আসছে, ইউনিভার্সিটি তাদেরকে সুযোগ করে দিচ্ছে, কারণ তাদের ফান্ডিংয়ের দরকার।
ফিজের দরকার। এবং আপনি জানেন যে হোম স্টুডেন্ট স্ট্যাটাস হিসাবে যে ফিজ, তার চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট ফিজ। তো এখন আপনি কোয়ালিটি এনশন না করে আপনি কোয়ান্টিটি নিয়ে আসছেন, এবং যাওয়ার তাই হবে। যেটা 15 বছর আগে আমরা দেখেছি বিসা কলেজ নামে কি লঙ্কাকাণ্ড হয়ে গেল, কত লোক পথে বসলো আর কত লোক মিলিয়নার হলো। আবার এখনও দেখছি ছাত্র হিসাবে এসে সেশন শেষ হয়ে গেছে, ছাত্ররা আসছে বিসা কাটেল করে দিচ্ছে, এখন তারা ইন নো ওয়্যার। হ্যাঁ, রিসেন্টলি কয়েকটা ঘটনা একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, আপনি হয়তো দর্শকের উদ্দেশ্যে কিছু অ্যাডভাইস দিয়ে থাকবেন। সেটা হচ্ছে স্টুডেন্টরা প্রথমে হয়তো বা 50% ফিজ দিয়ে আসে, এবং আসার উইদিন 3-4 মান্থস এর মধ্যেই আবার সম্পূর্ণ ফি তার দিতে হয়। তো এই ধরনের পরিস্থিতিতে অনেকেই আসলে অভ্যস্ত না, জানেনই না যে বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশের পাকিস্তান ইন্ডিয়া থেকে আসার আগে যে আমি 50% ফিজ দিব, পরে হয়তো বা ইনস্টলমেন্ট আকারে আমি দিয়ে যাব, কিন্তু আসার উইদিন 3 মান্থসের মধ্যে তার আবার ফুল ফিজ পেড করতে হয়। এবং যার ধরুন কয়েকটা ইউনিভার্সিটি সময় মতো পে না করতে তাদের ভিসা কাটল করে দিয়েছে, এই ঘটনাও ঘটছে। হ্যাঁ, এবং এটা খুবই অমানবিক, কারণ মানবিক আপনি 50% ফি যখন আগে রাখছেন, তাকে যখন ইনস্টলমেন্টের সুযোগ দিচ্ছেন, আপনি তো সুযোগ তো প্রপারলি দেবেন। এইটা হচ্ছে যেমন একদিক। আরেকটা, আমি অনেক ছাত্রদেরকে পেয়েছি, তারা এখানে ভিসা নিয়ে আসার পরে ইউনিভার্সিটি তাদের ক্লাসে জয়েন করার সুযোগ দিচ্ছে না, বলছে তোমার লেট হয়ে গেছে, দিচ্ছেন দ্যাট লেট এন্ট্রি। তাহলে এই লেট এন্ট্রির জন্য দায়ী কে? স্টুডেন্ট তো দায়ী না। সে বলছে যে আমি যখনই সাবমিট করার, যখন যেটা চেয়েছে সাথে সাথে আমি দিয়েছি, তো ভিসা প্রসেসিংকে দেরি হয়েছে। আর এভাবে যদি দেরি হয়, তাহলে তুমি কাস্ট লেটার কেন ইস্যু করলে দেরিতে? কেন ভিসা প্রসেসিং দেরি হলো? এটার জন্য দায়ী সম্পূর্ণ হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি এবং ভিসা অফিস। স্টুডেন্টদেরকে আমি দায়ী করতেছি না। তো স্টুডেন্টরা তখন ভিকটিম হয়ে গেল, তারা বলছে যে না, দেশে চলে যাও, গিয়ে রিফান্ড সিক করো, তখন রিফান্ড দেবো। তো রিফান্ডের সাথে দেশে ব্যাক করার তার এখানে সংশ্লিষ্টতা কি? হ্যাঁ, এত সময় এত অর্থ ব্যয় করার পরে তারা আসছে। এক্স্যাক্টলি, এবং আসলো এখানে, তো আপনার এমনও আমি ছাত্র পেয়েছি 2 দিন লেটের জন্য তাকে আর এখন বলছে যে না, হবে না, নেক্সট সেশনে আসো এবং দেশে চলে যাও, ওখানে গিয়ে রিফান্ড প্রসেসিং করো। তো আশ্চর্য না, 2 দিনের জন্য দেশে যাওয়া কি সহজ? ওখানে গিয়ে ভিসা যে অ্যাপ্লাই করবে, তার গ্যারান্টি কি ভিসা হবে? আর ফিস তো সে দিয়েছে কোর্সের জন্য, তুমি দেশে যাওয়ার এখানে কন্ডিশন প্রেসিডেন্ট কেন রাখো যে দেশে যেতে হবে রিফান্ডের জন্য? এখানে বেশ কিছু মধ্যস্বত্বভোগী যারা মনে করেন এজেন্সি, তাদেরও দায় আছে এখানে। তো ছাত্রদেরকে, কত শত শত ছাত্রদেরকে এভাবে বিভাগে ফেলে দিচ্ছে। এবং এজেন্সির কথা যেটা আসছে, যে অনেকেই দেখা যায় যে স্টুডেন্টের, এখানে স্টুডেন্টের গাফলতিও আছে, যেটা হচ্ছে যে নিজের ইমেল ইউজ না করে অন্য এজেন্টের নিজস্ব ইমেল, এবং সেই ইমেল ইউনিভার্সিটি তাদের বিভিন্ন ধরনের ইমেল টেমেল পাঠিয়েছেন, এবং স্টুডেন্টরা কোনোভাবেই ফলো করেন নাই, যার ধরে তাদের ভিসা আগেই কাটেল হয়ে আছে, অথবা তাদেরকে বলা হয়েছে যে আপনারা পরবর্তী সেশনে জয়েন করেন, তারা জানেনই না। এক্স্যাক্টলি, এবং এটা দায় বললাম যে শুধু, এবং স্টুডেন্টরা তো বললাম যে যারা আসছে বেশিরভাগ দেখবেন যে ওরা স্টুডেন্টই না, বাংলাদেশেও লেখাপড়ায় নাই, 3-4 বছর ধরে কোনো লেখাপড়া নেই। এখন আপনি বাংলাদেশে রেগুলার স্টুডেন্ট হিসাবে ভালো ছাত্র হওয়ার পরেও এখানে এসে হিমশিম খায় কোর্স ফলো করতে। আমরা তো দেখেছি যে অনেক ভালো রেগুলার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় বা সে স্টার মার্ক পেয়েছে বা GPA 5 পেয়েছে, কিন্তু এখানে এসে স্ট্রাগলিং করতেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেও এখানে এসে স্ট্রাগলিং করতেছে। তো আপনি বাংলাদেশে লেখাপড়াতে নাই 3-4 বছর ধরে, এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার ভালো না, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পেয়েছেন, তো আপনি এখানে পট করে স্টুডেন্ট হিসেবে আসবেন? আপনার কি দক্ষতা আছে এখানে এসে ইংলিশ কোর্স আপনি ফলো করবেন? আপনার তো পড়াশোনা করার মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি সেখানে কি বলে প্রবেশ করা। তো এইটা তো স্টুডেন্ট ভিসার মেইন উদ্দেশ্য না। এতে করে আপনিও আপনার জীবনকে হুমকির সম্মুখীন ফেলে দিচ্ছেন, আপনি অনেক ভালো স্টুডেন্টদের জীবনকে আপনি অনেক দুর্বিষহ করে ফেলছেন, এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠিন ব্যারিয়ারের সম্মুখীন বাংলাদেশকে করছে। হ্যাঁ, যেটা আপনার 15-16 কিন্তু আপনার এই সমস্যাটা ছিল, আমরা যেটা দেখতে পেয়েছি অনেক ল এর স্টুডেন্টও আসতে পারে নাই যারা বার করতে আসছিল, তো তাদেরও সমস্যা হয়েছিল। আচ্ছা, একটা কল আছে, আমি কলটা নিয়ে নিই, তারপর আপনার আলোচনা করছি। প্রিয় কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, তো আমি হলো যারি ইউরোপ থেকে আইসা হলো, যে দেশে হলো ফ্রি সেটেলমেন্ট পাইছে কথা বলছেন আপনি। আমার দর্শক, আপনার দর্শক, আপনার ভলিউম একদমই লো, আপনি যদি আর একটু জুড়ে বলেন। আচ্ছা, আমি হলো যা
2000 সালে লন্ডন আইছেন কিতা হিসাবে আমি কিচ্ছু বুঝছি না, আমরা আমরা একটু দূরে টেলিফোন যে কি বলে কাছে নিয়ে কথা বলেন। জি খাসাত নিয়ে কই আর আমি হইল 2000 সালে হইল গিয়া ব্যক্তিটার আগে হইল গিয়ে লন্ডন আইছি, আবার পরে ফ্রি সেটেলমেন্ট পাইছি। জি 2000 সাল ব্যাকজিট তো 2000 সাল নয়, অনেক পরে ব্যাকজিট হয়েছে। জি আপনি 2000 সাল আইলে তো 20 বছর 22 বছর আসছেন নাকি? উনি আপনি 20 আসছেন নাকি 2000 সালে আসছেন? 2020 তাহলে 2000 সাল কোন খানে ব্যাকজিট ব্যাকজিট তো সরি আচ্ছা ওকে আপনার ভলিউমটা লো, তার সাথে সাথে আপনার ইনফরমেশন তো আপনার প্রশ্নটা কি দা প্লিজ বলেন। প্রশ্ন হইল কি আমার আমার রাইটে হইল কি আমার বাচ্চার লাল পাসপোর্ট লইয়া আইলে তারা হইল কি তা লিগাল ওয়ার কোনো সুযোগ আছে? লাল পাসপোর্ট বলতে বুঝছি আমরা বুঝছি না কি তা তারা স্পেনে আছে কথা বুঝছেন? ইউরোপ থেকে আইতো, ইউরোপের সকল দেশে তো লাল পাসপোর্ট নাই, কোন দেশ থেকে আইছেন তারা? স্পেন থেকে আইতো স্যার, স্পেন স্প্যানিশ পাসপোর্ট লাল, সকল দেশের পাসপোর্ট লাল নাই। তো তারা আইছেন অলরেডি? না আইছেন না, তারা হইল গেরিয়া আইতো স্যার ইউরোপিয়ান পাসপোর্ট চাইছে। কিন্তু এখন তো ইউরোপিয়ান ল তো আর কার্যকরী নাই ভাই, এখন তো ইউ থেকে আমরা আইছি, ট্রানজিশনাল পিরিয়ড আছিল 2020 সালের পরে কয়েকটা ডেডলাইন আছিল, এখন তারা যদি আইতা চাইন পুরা ডোমেস্টিক লর আন্ডারে অ্যাপ্লাই করি আবার লাগবে। এখন লাল পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্ট থাকার লাগে খুব বেশি যে কেন ফেসিলিটি পাইতে পারবা এমন নাই, এবং ইউ ল তানে অ্যাপ্লাইও করতে পারতা না কেন, কারণ আমরা তো ব্রেক্সিট হইয়া এখন পুরা মানে আইছি ইউ থেকে বার হইয়া এখন তাই কিলা আইবা তাই আইতে হইলে প্রপার, যেমন বাংলাদেশ থেকে আইতে হইলে যেটা বিশাল হইয়াওয়া লাগে তাই নলা কোনো ক্যাটাগরির বিশাল হইয়াওয়া লাগবে। ঠিক আছে কলার? জি শুনছি। তো এটা মাফ আর পরে হইল গিয়ে তাই বিশাল হইয়া আইলা মাফর রাইট হইল কোনো লিগাল ফার্স কোনো সুযোগ না না আপনার রাইট তো না ইউরোপিয়ান, আপনি তো আর এখন ইউরোপিয়ান নাগরিক হিসাবে তারা তো কোনো রাইট ফাইতা না ইউরোপিয়ান লর আন্ডারে, আপনি এখন কু ওদেশ বসবাস করা ওদেশের নাগরিক হিসাবে বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে হয়তো পি সেটেল পাইছেন পরে সেটেল পাইবা হয়তো ভবিষ্যতে ব্রিটিশ সিটিজেন হইবা, তখন ব্রিটিশ সিটিজেন বা সেটেল স্পাউসের লাগে আপনার ওয়াইফ আইতে পারবা অথবা আপনার বাচ্চা 18 নিচে হইলে ডিপেন্ডেন্ট হিসাবে আইতে পারবা, ওলা মানে কমপ্লিটলি দেশের বাইরে থাকি আর ডিপেন্ডেন্ট হিসাবে এবং স্পাউস হিসাবে যেলা আওয়াজ আয় ফুল ফি ফি পে করিয়া ওলা আইতে হইবা, এখন আর ইউরোপিয়ান লর আন্ডারে যে 60-65 পাউন্ড দিয়া এত সহজে আহা না, এখন খুবই এক্সপেন্সিভ স্পাউস হিসাবে আনা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কোনো পথ নাই আর কোনো ফতর লাগে আপনি কোনো আইনজীবীর লগে বইয়া একটু ডিসকাস করুক, যে আপনার অনেক সার্কামস্টেন্সেস নেওয়া লাগবে, আপনার ওয়াইফ হয় আপনার বাচ্চা কিন্তু বয়স কিতা তারাই কেন কিতা করে আপনারই কেন সার্কামস্টেন্সেস কিতা, আপনি কিতা করেন গোর আছে নিয়ে খাম করেন নিয়ে কত বেতন পাই অনেক কিছু জিকানির পরে তখন খোয়া যাইব কোন ক্যাটাগরিটা আপনার লাগে ভালো হইব বা তারা কোন ক্যাটাগরির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা, তো এর লাগে কোনো আইনজীবীর লগে বইয়া ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাডভাইস নেব। ঠিক আছে জি, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলছিলাম, অনেকেই আমরা যেটা বলছিলাম যে 2015-16 দিকেও আপনার ওই সময় এমন স্ট্রিক হয়ে গেল যে প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রেও ভিসা মিলছিল না মানে আপনার পাচ্ছিল না অনেকেই, তো এই বিষয়গুলো তো আবারও দেখা দিবে আমরা যদি এইভাবে মিস ইউজ করি, তো এই সময়টা তো না মিস ইউজ যারা করে তারা নিজস্ব স্বার্থের জন্য করে, কিন্তু পুরা তাদের পিয়ার্স অথবা তাদের দেশ থেকে আসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায়, পুরা দেশকে বা পুরা ওই সোসাইটি বা সমাজকে তারা তখন কলুষিত করে ফেলে, তাদের জন্য ভিসা পেতে খুব কঠিন হয়। তো আমরা আশা করব যারা যে বিলেতে জাস্ট ঢুকার জন্য বা কিছু পয়সা ইনকামের জন্য অথবা ওখানে কোনো মতে থাকার জন্য স্টুডেন্ট ভিসাকে আপনারা প্লিজ অবলম্বন করবেন না, আপনারা এখানে এসে কিছুই করতে পারবেন না, আপনারা নিজের জীবনটাকে সর্বনাশ করবেন, প্লাস অন্যান্য যারা জেনুইন ক্রেডিবল অনেস্ট স্কিল্ড স্টুডেন্ট আছে তাদের জন্য আপনি সমস্যার সৃষ্টি করবেন। জি খুব সুন্দর কয়েকটা পয়েন্ট বলেছেন আপনি, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে এখন
আমাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে টেন্ডেন্সি, স্টুডেন্ট থেকে আসার পরপরই সবার ধারণা যে আমরা অ্যাসাইলাম করলে খুব দ্রুত একটা সমাধানের পথ পেয়ে যাব, পাঁচ বছরের মধ্যে সেটেল হয়ে যাব, এই এই ধরনের টেন্ডেন্সির কারণ কী এবং এটার জন্য আপনার কী অ্যাডভাইস হবে যারা আছেন? টেন্ডেন্সির জন্য কারণ কী আমি তো বলতে পারবো না, কিন্তু এইটা ঠিক না, স্টুডেন্ট হিসাবে এসেই আপনি অ্যাসাইলাম পেয়ে যাবেন, আপনার যদি অ্যাসাইলামের গ্রাউন্ডস না থাকে, আমরা গত সপ্তাহ বা এর আগের সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছি গ্রাউন্ডসগুলো, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করে তো লাভ হবে না, আপনি তো পারবেন না, কারণ অ্যাসাইলামের গ্রাউন্ড যদি না থাকে, আপনার এই কনভেনশন অনুযায়ী যে রিজনের কারণে যদি আপনার জীবনের নিরাপত্তার বিঘ্নিত না হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনাকে কেন দেবে? আপনি পয়সা কষ্ট নষ্ট করবেন, কিছুদিন হয়তো থাকতে পারবেন, কিছু আদলে কিছুই হবে না। এই জন্য যারা স্টুডেন্ট হিসেবে আসছেন, তবে হ্যাঁ একবারে যে আমি ডালাওভাবে কেউ অ্যাসাইলামের যোগ্য হবেন না তা বলি না, বাংলাদেশে হিউম্যান রাইটসের ভায়োলেশনের রেকর্ড আপনি আমার চেয়ে ভালো জানেন, এবং সেখানে পলিটিক্যাল তৎপরতা বা বিরোধী দলের রাজনীতি যারা করেন সরকারের সাথে তাদের সম্পর্ক কি আপনি আমার চেয়ে ভালো জানেন, সুতরাং পলিটিক্যাল কারণে বা অন্য কোনো কারণে যদি কেউ সত্যিকারের নির্যাতনের শিকার হন, এই অ্যাসাইলামের ডোরটা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। সুতরাং যারা ক্রেডিবল পলিটিক্যাল কারণে অ্যাসাইলাম সিক করতে চান, তাহলে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবেন, ধর্মীয় সেক্সুয়াল আইডেন্টিফিকেশন বা রেস কাস্ট কালার বা বর্ণ বা বিভিন্ন আইডেন্টিটির কারণে যারা পার্সিকিউশনের শিকার হয়েছেন বা হবেন তারা অবশ্যই ক্লেম করতে পারেন, কিন্তু এইটাকে ডালাভাবে আপনারা আপনি তো অ্যাপ্লিকেবল হবে না। স্টুডেন্ট হিসাবে আসছেন কিন্তু এসেই আপনি বললেন অ্যাসাইলাম ক্লেম, অথচ আপনি সেখানে ডকুমেন্টস দিচ্ছেন, আপনার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, রিজোর্স আছে, আপনি সেখানে পড়াশোনা করবেন, এখানে এসে গেলে দেখলো যে আপনি অন্য চিন্তা করছেন, তখন তো আপনার এখানেই মাঠে মারা যায়। জি, তো জন্য ডালাভাবে আমি বলবো না যে সবাই পারবে না আর সবাই পেরে যাবে, এটা সাবজেক্ট টু ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস। তবে স্টুডেন্ট হিসাবে এসে আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা করে আপনি আইদার দেশে চলে যাবেন অথবা অন্য কোনো ক্যাটাগরিতে যদি আপনি ফিট হন, যেমন গ্র্যাজুয়েট এন্ট্রি, স্কিল ওয়ার্ক পারমিট বা হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট এন্ট্রি, এই ধরনের যদি আপনি ফিট হন তাহলে আপনি ঢুকবেন, নতুবা আপনি দেশে চলে যাবেন, এটাই হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের কাছে এক্সপেকটেশন ফ্রম আস ফ্রম দ্য গভর্নমেন্ট। ধন্যবাদ। না এখন তো যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কোর্স করার পরেই কিন্তু আপনার আগে তো পোস্টারি ওয়ার্ক বলতো, এখন হচ্ছে যে গ্র্যাজুয়েট এন্ট্রি দিচ্ছে দুই বছরের, সেই সুযোগটা তো রয়ে গেছে তাদের জন্য, তো রয়ে গেছে তাদের জন্য যারা কমপ্লিট করবে হ্যাঁ, আমরা তিন বছরের ডিগ্রিতে আপনি প্রথম বর্ষে আসলেন অথবা ফাউন্ডেশন ইয়ারে আসলেন, তো আপনার তো আপনার জন্য তো দিল্লি অনেক দূর হয়, বাংলাদেশ থেকে এখানে একটা স্টুডেন্টকে পড়াশোনা করানো অলমোস্ট ইম্পসিবল। আপনি ফাউন্ডেশন ইয়ারে যদি একটা ছেলে আসে, চার বছরের তাকে স্পেন্ড করতে হবে ডিগ্রি করার জন্য, তাকে চার বছরে চার পনেরো পঁচাত্তর আশি নব্বই হাজার পাউন্ড সময় ব্যয় করতে হবে, কী বলে পয়সা ব্যয় করতে হবে, পাউন্ড ব্যয় করতে হবে তার টিউশন ফির জন্য, আর তো আর তো রিসোর্সেস আছে, তার তো কষ্ট আছে নর্মাল প্রতি বছর থাকা খাওয়া, এরপরে আপনাকে এইটা খরচ করার জন্য বাংলাদেশে একজন মধ্যবিত্ত বা ইভেন আপার মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে প্রায় এক কোটি টাকা খরচ করে একটা ছেলেকে বা মেয়েকে ডিগ্রি করানো কতজনের জন্য এটা পসিবল? হাই আর্নি করা বা হাই আর্নার অথবা যারা উইধভাবে পড়ছে তাদের কথা আলাদা, কিন্তু সত্যিকারের অর্থে একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে এসে কীভাবে সেখানে পড়াশোনা করবে? জি ধন্যবাদ নাজিব ভাই, খুব সুন্দর আলোচনা করার জন্য। আমরা এর মধ্যে কয়েকটা কলও নিয়েছি, চেষ্টা করেছি দর্শককে সঠিক অ্যাডভাইস দেওয়ার জন্য, সময় শেষ, আপনি যদি দর্শকদের সাথে একটু, আমরা বলবো যে দেখেন যে কোনো ক্যাটাগরিতে যাওয়ার আগে একটু চিন্তা করে ঢুকবেন, একটু অ্যাডভাইস নিয়ে ঢুকবেন এবং রাইট জায়গা থেকে অ্যাডভাইস দেবেন। রাইট জায়গা থেকে অ্যাডভাইস না নিলে যেটা হয় মুশির সাহেব, যে অনেকে দেখবেন যে পয়সা খরচ করে মধ্যস্বত্বভোগীর পাল্লায় পড়ে অনেক দূর গিয়ে সময়
পয়সা সব কিছু খরচ করার পরে দেখা গেল যে কিছুই হচ্ছে না, তার ক্যারিয়ার জীবনকে একবারে বিপন্ন করে ফেলতেন। অনেক সময় আসছে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে আপনি রিটার্নও করতে পারবেন। সুতরাং কোয়ালিটি অ্যাডভাইস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রাইট জায়গা থেকে কোয়ালিফাইড লয়ারের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন। কোয়ালিফাইড লয়ার বলতে আমি বলছি বারিস্টার, কোয়ালিফাইড বারিস্টার, কোয়ালিফাইড সলিসিটার অথবা কোয়ালিফাইড ওয়াইসি অ্যাডভাইজার। কিন্তু যারা এই তিনটার একটাতেও আসবেন না, প্লিজ তাদের কাছে ইমিগ্রেশন অ্যাডভাইস দেবেন না। মনে রাখবেন এই তিন ক্যাটাগরি ছাড়া ইমিগ্রেশন অ্যাডভাইস দেওয়া টোটালি ইললিগ্যাল, ক্রিমিনাল অফেন্স। জি, তো সম্মানিত দর্শকরা আপনারা ভালো থাকেন, এবং কি বলে ইকরা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, মুশা সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জি ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা এখন দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল ওয়ার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।